আসসালামু আলাইকুম সবাইকে। দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে কোনো ভিডিও দিতে পারিনি, র্যান্ডম একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমার শ্বশুর হাসপাতালে অ্যাডমিট ছিলেন, অনেক অসুস্থ ছিলেন, যার কারণে আমরা সবাই রীতিমতো অনেক আতঙ্কে সময়টা কাটিয়েছি এবং কোনো ধরনের ভিডিও তো দূরের কথা, আমরা আমাদের স্বাভাবিক কাজকর্মগুলোই ঠিকভাবে করতে পারিনি। তো যাই হোক, এখন আমাদের কাজকর্ম আবার স্বাভাবিকভাবে হয়ে আসছে আস্তে আস্তে, কিন্তু স্বাভাবিকভাবে রোগী নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে আমার বর এবং আমরা দেখা গেছে সবাই মোটামুটিভাবে একটু অসুস্থ হয়ে পড়ে। তো যাই হোক, র্যান্ডম ভিডিও দিয়েই শুরু করলাম আজকের ভিডিওটা। এখানে প্রত্যেকটা দিন বৃষ্টি হচ্ছে, এমনভাবে হচ্ছে যা বলার মতো না। আর দেখতেই পাচ্ছেন বাচ্চারা খেলাধুলা করছে, তো আমার মনে হয় শীত চলে আসবে, শীতের পাল্লা ভারী হচ্ছে আস্তে আস্তে। আসলে ভালো লাগছিল দেখতে এভাবে পাতা ঝরছে, কিন্তু বৃষ্টির কারণে কোনো কিছুই করা যাচ্ছে না, না শীতের কাপড়গুলোকে একটু রোদে দেওয়া যায়। রোদ তো দূরের কথা, আপনি নর্মাল কোনো পাত্রগুলো শুকাবে না, এতই বৃষ্টি থাকে বাইরে, ঘরে কাপড় শুকাতে হয়। তো জানি না আর দেশের কোন কোন জায়গায় কার কার পরিস্থিতি কেমন, কিন্তু এখানকার পরিস্থিতি এখন এরকম, আমরা এইভাবেই আছি। তো আমি অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম, এখন কিছুটা সুস্থ তবে পুরোপুরি না। আর এই তো বৃষ্টি থাকে সারাক্ষণ বৃষ্টি। আমার শ্বশুর আগের চেয়ে অনেকটা সুস্থ বলা যায়। তো এই ছোট ছোট ননদগুলো আমাকে দেখে দৌড়ে চলে এসেছিল ডাক দিয়ে, ওরা বলছিল যে একটু পর ওরা আরবি পড়বে, ওদের টিচার আসবে, তো ওরা একটু এসে আমাকে হাই হ্যালো বলে গেল, একটু দুষ্টামি করে গেল। আসলে আমরাও এরকম বয়স পার করেছি, খেলাধুলার মধ্যে সময় কাটিয়েছি, আস্তে আস্তে বড় হওয়ার পর বোঝা গেছে সব কিছু কত জটিল। তো এখানে অনেকগুলো ভিডিও, যেমন আমরা ইউটিউবাররা হয়তো 2-3 বছর আগের ভিডিও আমাদের কাছে রয়ে যায় স্বাভাবিক। তো এখানে আমি চালের গুঁড়ার চটা পিঠা যেটাকে বলে সেটা আর লাল শুটকির ভর্তা দিয়ে খেয়েছিলাম। আর এখানে আমার বাচ্চাটা ধনিয়া পাতা খাচ্ছে, খুব মজা করে খাচ্ছে, ওর খুব ঘুম পাচ্ছে, কিন্তু সে সিদ্ধান্ত নিতে পারছিল না যে সে কি করবে, তো সে একটু একটু ঘুমায়, একটু একটু ধনিয়া পাতা খায়, এমন কাজ করছে। আমার হাতের উপর বসে আছে, আসলে সবাই হয়তো আস্তে আস্তে শীতের প্রস্তুতি নেওয়া শুরু করেছে, ঘরের জিনিসপত্র থেকে শুরু করে অন্যান্য প্রিপারেশন যা রয়েছে। আর আমার বাচ্চাটাকে আমি এখানে একটু গোসল করার জন্য দিয়েছি, খুব ভালোবাসে, খুবই ভালোবাসে, প্রতিদিন ওকে পানি দিলে সে প্রতিদিন এভাবে গোসল করে, আর সে গোসল করতে ভীষণ ভালোবাসে। Just fixing your cage a little bit. Just a little bit for the camera, okay? Okay, mommy? Okay, mommy? Mommy. Mommy. Thank you.
What are you talking about, Sky? আমি এখন একটু কফি খেয়ে নিব আর স্কাইকে দেখি আবার বের করব। Look at his face. He really want to talk with my fingers right now. Hi, mommy. Hey, mama. Sky. Are you going to sleep or are you going to talk? Sky? Okay. দেখেন বৃষ্টি কাকে বলে, প্রচুর পরিমাণে, আর দিনে রাতে কারেন্ট থাকেই না ঠিকঠাকভাবে, যা দেখলাম এখানে আসার পরে। আমি আবার মাঝে খুব অসুস্থ হয়ে যাওয়ার বাবার বাড়ি চলে যাই। আমার হাজব্যান্ড অফিসেও যেতে পারেনি, তাকে আমার শ্বশুরের সঙ্গে থাকতে হয় হসপিটালে, সব কিছু করতে হয়, তো আমার দেখাশোনার দিকে আমি ঘুরে চলে যাই। আপডেটগুলো দিয়ে নিচ্ছি কারণ যারা যারা অনেকেই দেখে তাদের অনেকেই হয়তো অস্পষ্ট যে কি হয়েছে বা কি। তো এখানে আমি রং চায়ের প্রিপারেশন নিচ্ছি। আর কাঁচা পেঁপেটাকে একটু ভর্তা করে নিব। আমার আসলে অসুস্থ হওয়ার পর থেকে, হাতে ব্যথার পর থেকে আমার কোনো কিছু করতে ইচ্ছে করে না, রান্না বান্না কোনো কিছু। তো যতটুকু টুকটাক যেভাবে হয় খাই, না হয় খাই না, এরকম অবস্থা। কাঁচা পেঁপে দিয়ে একটা ভাজি করেছিলাম, আর বেগুন ভর্তা, শুটকি ভর্তা, আর পুঁই শাক দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে একটা রান্না করেছি। আসলে মাটির প্লেটে খেতে আমার ভীষণ ভালো লাগে, তো আমি হয়তো ঘরের খুব সাধারণ রান্না বান্না, কিন্তু ইচ্ছে করেছে যে আমি মাটির প্লেটে খাবো। আমি এরকম করেই নি, পরিবেশনটা করতে ভালো লাগে আসলে, সবসময় সাধারণ খাবার দাবার, সাধারণ জিনিসপত্র ঘরের, কিন্তু এভাবে করতে কেন জানি অন্যরকম একটা আনন্দ লাগে, ভালো লাগে আমার কাছে, তাই আমি ওভাবে করে নিই। আর এটা আমার খুবই শখ, আমার ভালো লাগে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিব। আর মাশাল্লাহ কাঁচা পেঁপের যে ভাজিটা ছিল, আচারি ভাজি করেছিলাম আমি, সেটা অনেক মজা হয়েছিল। বৃষ্টি হলে এমনিতেই একটু পরপর চা কফি খেতে ইচ্ছে করে। এখানে আমি সয়া নাগেট, যেটা সয়া চাঙ্ক নাগেট যে যেই নামে চিনে,
সেটাকে সব ধরনের বাটা মশলা দিয়ে আর পাউডার মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। একদম শুকনা শুকনা ঝোরা ঝোরা হয়ে যাবে কষাতে কষাতে। আগে সিদ্ধ করে নিয়েছি সয়া নাগেটটাকে। যারা মাংস খেতে পারেন না বা মাংসের সমস্যা, তারা এভাবে এটা খেয়ে নিতে পারেন, ভীষণ মজা লাগবে। আর আমি এখানে কিছু পেস্ট্রি শিটস নিয়ে নিয়েছি, আর পেস্ট্রি শিটস দিয়ে আপনারা যে কোনো শেপে করতে পারেন, সিঙ্গারা করেন, পুরি করেন, স্প্রিং রোল করেন। আমি আজকে সোজা সাপটা স্প্রিং রোলের শেপে করে দিয়েছি, কারণ আমি আসলে বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারি না, আমার মাথা প্রচণ্ড ঘুরে যায়। আর এখানে একটু তেঁতুলের সস করেছিলাম, বড়ের আচার ছিল সাথে, আর ছোট ছোট ডালের বড়া এনেছিল আমার বর। আর এখানে ঘরে আমি এবং আমার বর বানিয়ে খেয়েছিলাম। আর এখন এখানে রেড কিডনি বিন যেটা, সেটা রান্না করে নেওয়া হবে। আর সেটার জন্য যে আমাদের দেশি টমেটো, সেই টমেটোটা আমার, এটা গত বছরের টমেটো অবশ্য, কিন্তু মাশাল্লাহ এখনও ফ্রেশ আছে। এখানে আমি অলমোস্ট 75% সেদ্ধ করা আলুটা দিয়েছি। আর এই হচ্ছে রেড কিডনি বিনস, এটা দিয়ে ভালো করে কষিয়ে, এটা ভালো মতো সেদ্ধ করা আছে, আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি। সো এটা সেদ্ধ করার আর কোনো কাজ নেই, জাস্ট এটাতে সামান্য একটু পানি দিয়ে ভালো করে করে নেব। তাহলে রান্না কমপ্লিট। অন্যান্য দুপুরের তরকারির সঙ্গে রাতে এটা হয়ে গেল। অনেকদিন পর শুরু করেছি আবার নতুন করে ব্লগ করা, তো আবারও আল্লাহ চাইলে দেখা হবে, কথা হবে। এটা খারমান কো, আল্লাহ হাফেজ।